নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি 120 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপায় এই 8টি রাশি স্বর্গীয় সুখ লাভ পেতে চলেছে। কোন সেই সৌভাগ্যবান 8টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো যে 8টি রাশির কথা বললাম তাদের মধ্যে কারা কারা পাবেই পাবে, আমি একদম খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই আপনাদের শুধু রাশি হলেই হবে না, কি কি বেসিস আছে স্বর্গীয় সুখ লাভ পাওয়ার জন্য তা আমি ভিডিও এন্ডে বলতে চলেছি। তো ভিডিওটি পুরো দেখুন। এবং আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি একটি গিভওয়ে আমার চ্যানেলে রাখতে চলেছি। সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেটির নাম জীবনজয়ী। আমি একটি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা সেই লিঙ্কে আপনারা ক্লিক করুন এবং জীবনজয়ী চ্যানেলটিতে ভিজিট করুন, ভিডিওগুলি দেখুন এবং ভিডিওটিতে লাইক এবং জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকন ক্লিক করুন। এবং অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন যে আপনি অ্যাস্ট্রো কানেকশন থেকে সেখানে গেছেন। আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে জানতে হবে পরমেশ্বরটা কি, হু ইজ পরমেশ্বর। পরমেশ্বর হচ্ছে ঈশ্বরেরই অংশ, আমরা প্রত্যেকেই পরমেশ্বরের কিন্তু অংশ। এটা আপনারা জানেন কি না জানি না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমরা যত পার্থিব জীব রয়েছে, একটা পোকা থেকে হোক, মাছি থেকে হোক, মানুষ থেকে হোক, কুকুর বিড়াল যা আছে সব কিন্তু আমরা পরমেশ্বরের অংশ। উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য। আফটার ডেথ আমরা সেই পরমেশ্বরের কাছে রিটার্ন যাই, আমাদের যে আত্মা রয়েছে সেটি কিন্তু রিটার্ন টু পরমেশ্বর। কিন্তু পরমেশ্বর প্রত্যাখ্যান করে, কাদেরকে প্রত্যাখ্যান করে, যারা এই জগতে অর্থাৎ এই পৃথিবীতে এসে কুকর্মে ভর্তি করে ফেলেছে, অর্থাৎ সারা জীবনটা মানুষের ক্ষতি করে বেরিয়েছে, ক্ষতি সাধন করেছে, তাদেরকে প্রত্যাখ্যান করেন, মানে তাদেরকে অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দেয় এবং তারা আবার পুনরায় জন্মগ্রহণ করে। এবং সেই জন্মগ্রহণটা শুধুমাত্র মানুষ জন্ম না, যে কোনো রকম জীবে জন্মগ্রহণ করতে পারে, সে পোকামাকড় বা কীটপতঙ্গ যে কোনো কিছু হতে পারে তার কর্মের ভিত্তিতে। এবার আসা যাক এই পরমেশ্বরের কৃপায় যে 8টি রাশির কপাল খুলতে চলেছে, অর্থাৎ স্বর্গীয় সুখ পেতে চলেছে, তা আমি একে একে বলছি। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, কন্যা রাশির জাতক ও জাতিকার এই পরমেশ্বরের কৃপায় আপনাদের স্বর্গীয় সুখ লাভ পেতে চলেছেন 120 দিনের মধ্যে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারাও পরমেশ্বরের কৃপায় স্বর্গীয় সুখ লাভ পেতে চলেছেন 120 দিনের মধ্যে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকারাও স্বর্গীয় সুখ লাভ পেতে চলেছে 120 দিনের মধ্যে স্বয়ং পরমেশ্বরের কৃপায়। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকারাও পরমেশ্বরের কৃপায় স্বর্গীয় সুখ লাভ পেতে চলেছে। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, ধনু রাশির জাতক ও জাতিকারাও পরমেশ্বরের কৃপায় স্বর্গীয় সুখ লাভ পেতে চলেছেন। এরপরের যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু 120 দিনের মধ্যে আপনারাও স্বর্গীয় সুখ পেতে চলেছেন। এরপরে যে 7 নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির জাতক ও জাতিকারাও স্বর্গীয় সুখ লাভ পেতে চলেছেন এই 120 দিনের মধ্যে। এবং লাস্ট যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকারাও
120 দিনের মধ্যে স্বর্গীয় সুখ লাভ পেতে চলেছেন। তো এবার আসা যাক এই কটি রাশির জাতক ও জাতিকারা তো স্বর্গীয় সুখ পেতে চলেছেন, কিন্তু তাদের মধ্যেও কারা পাবেই পাবে এবং কারা পাবে না। দেখুন, এর মধ্যে একটি ভাগ রয়েছে, আপনি যদি এতদিন পর্যন্ত মানুষের ক্ষতি করে থাকেন, মানুষের অনিষ্ট চিন্তা করেন এবং সাথে আপনি যদি কোনো জীবকে হত্যা করেন, আমি জীব হত্যা মানে মাছ কাটার কথা বলিনি, কিন্তু আমি বলতে চাইছি কোনো কুকুরকে বা কোনো গরুকে হত্যা করেন বা মারেন, এক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন না। আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। এছাড়াও যদি আপনি কোনো মানুষের অর্থাৎ কোনো দরিদ্র মানুষের অনিষ্ট করেন, তাহলে কিন্তু আপনারা সেই ফল কিন্তু পাবেন না। এর পাশাপাশি কারা ফল পাবেন আমি বলে দিচ্ছি, যদি আপনি কোনো দরিদ্র মানুষকে অন্ন বা বস্ত্র দান করে থাকেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো দরিদ্র মানুষ বা না খেতে পাওয়া মানুষকে যদি যে কোনো রকম হেল্প করে থাকেন, এছাড়াও রাস্তার কোনো দুস্থ কুকুরকে যদি আপনারা সহায়তা করেন এবং তাকে খেতে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এই জন্য স্বামী বিবেকানন্দ একটা কথাই বলেছিলেন, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর, মানে জীবকে যে প্রেম করে সেই কিন্তু ঈশ্বরকে সেবা করে। তো আশা করি ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সমস্ত বিষয়টি বোঝাতে পারলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।